আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যাল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এর আগে আমি দুইটি ভিডিও দিয়েছিলাম যে ইজি বাইক অথবা ব্যাটারি চালিত যে অটো গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিভাবে রিমোট কন্ট্রোল করা যায়। তো রিমোট কন্ট্রোলের যে ডিভাইসটি, তো এই ডিভাইসটি নিয়ে কিন্তু অনেক কমেন্ট এসেছে। তো এই ডিভাইসটি আসলে কিভাবে সেট আপ করবেন এবং ডিভাইসটির দাম কত, ডিভাইসটি কোথায় পাবেন, কোথা থেকে আপনি ডিভাইসটি অতি সহজেই নিতে পারবেন, এই ডিভাইস নিয়ে যত প্রকার প্রশ্ন আছে সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিমোট কন্ট্রোল এই ডিভাইসটি নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মতামত করেছে। তো অনেক ভাই বলেছে যে এই ডিভাইসটি আসলে পাইকারি কত করে নেওয়া যাবে। তো প্রথম যে কথাটি সেটা হচ্ছে এই ডিভাইসটি আমি আসলে বিক্রি করি না এবং কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আমার এই ভিডিওগুলো না। তো সেই কারণে এই ডিভাইসগুলো আপনারা যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন, সেটা আমার কাছে কোনো প্রকার কোনো ডিভাইস নেই। তো এবং ডিভাইসটি আমি বিক্রি করে থাকি না, তো সেই জন্য প্রথম কথাটি হচ্ছে এটা। এবং ডিভাইসটির যে দাম, তো ডিভাইসটির দাম আসলে এটি অনেক রকম হয়ে থাকে। তো কিছু ডিভাইসের দাম বেশি, কিছুটার কম, তো সবটি যে রকম হবে সেটিও কিন্তু কথা না, কারণ যেটার দাম একটু বেশি সেটা কিন্তু অবশ্যই একটু বেশি হবে। তো এর আগে আমি যে একটি ডিভাইসের কথা বলেছিলাম, যেটি ভিডিও দিয়েছিলাম, সেটার দাম হচ্ছে 1500 টাকার মতো। তো সেই ডিভাইসটি আমার কাছে দুটি ডিভাইস ছিল, কিন্তু এখন আর কোনো প্রকার কোনো ডিভাইস নাই। তো যেহেতু অনলাইনে অনেক কম দামে কিন্তু এই ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে, তো কাজ মোটামুটি ভালোই হবে, একদম খারাপ না, কারণ একদম খারাপ হলে তাহলে তারা কিন্তু তৈরি করতো না। তো সেই কারণে আপনারা যে কোনো অনলাইন থেকেও কিন্তু এই ডিভাইসগুলো নিতে পারবেন। তো 500 থেকে 600 টাকার মধ্যেই কিন্তু এই ব্লুটুথ যে ডিভাইস অথবা রিমোট কন্ট্রোল যে ডিভাইস সেটি কিন্তু পাওয়া যায়। তো আপনারা যে কোনো অনলাইন থেকে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপর আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন, যে ডিভাইস রিমোট কন্ট্রোল যে ডিভাইসটি মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে হয়ে যাবে। এবং এই ডিভাইসটি যেভাবে সেট আপ করবেন, যারা যখন এই ডিভাইসটি নেবেন তখন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টের উপর ভিত্তি করেই আমি আপনাদের সাথে যোগাযোগ করব যে ডিভাইসটি আপনারা কিভাবে লাগাবেন এবং কোথায় রাখলে জিনিসটি সেফটি হবে। কারণ এই জাতীয় আমি এটা লাগানোর যে প্রসেসটা সেই ভিডিওটি আমি দিচ্ছি না, এর কারণ হচ্ছে সেটা সিকিউরিটি হিসাবে রেখে দিলাম। কারণ এই ডিভাইসটি যদি সবাইকে যদি উন্মুক্ত করে দেয় যে এটি কীভাবে লাগানো যায়, তাহলে কিন্তু এটার কোনো প্রকার কোনো সিকিউরিটি থাকবে না। তো সেই জন্যই এই ডিভাইসটি আপনারা যখন ক্রয় করবেন তারপর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আপনি ডিভাইসটি কিনেছেন অথবা কোনো জায়গায় থেকে নিয়েছেন, যে কোনো জায়গায় থেকে আপনি নিতে পারেন, সেটা কোনো সমস্যা না। যখন এটি নেবেন তখন আপনি কমেন্ট করবেন, তখন আমি আপনার সাথে যোগাযোগ করব। তো তখনই আপনাকে বলে দিব যে এটি কীভাবে লাগাবেন এবং কোথায় রাখবেন, সব অল এভরিথিং বিষয় আমি আপনাকে জানিয়ে দেব। তো সেই জন্য এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স, তো সেই ডিসক্রিপশনে অবশ্যই আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেইখান থেকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এটার লাগানোর কোনো যে কোনো প্রসেস অথবা কোনো সমস্যা হলে সেখানে আপনি আমাকে ভিডিও অথবা ছবি আকারে পোস্ট করতে পারবেন, আমি সরাসরি আপনার সাথে কথা বলতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে। তো সেই জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। এবং তার আগে আরেকটি কথা বলে রাখি, আমার কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটি হচ্ছে ইলেকট্রিক বাংলা। তো সেইখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। কারণ এই চ্যানেলটিতে যদি কোনো প্রকার সমস্যা হয় যাতে করে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে ঘুরে এসে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।